বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় মায়েরা পেশেন করে যে তার বাচ্চাটা বাড়ছে না, হ্যাঁ বাচ্চাটা একই জায়গায় ওজন, বাচ্চাটার খাবারে রুচি নাই, এটা কিন্তু বাচ্চাটাকে সে খাওয়ানোর চেষ্টা করছে। তো এখানে খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে ঘুম, আমরা ঘুমাচ্ছি কিনা, বাচ্চাটাকে প্রপার টাইমে ঘুমাচ্ছে কিনা। বাচ্চারা 3টায় ঘুমালো বা 2টায় ঘুমালো তাতে কিন্তু হলো না, ঘুমের একটা ফিক্সড টাইম হতে হবে। যেমন মোস্টলি বাচ্চাদের ক্ষেত্রে বা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা রাত 10টায় ঘুমা 10টার মধ্যে ঘুমাতে বলি, এটার কারণ হলো 10টা থেকে রাত 2টা পর্যন্ত বাচ্চাদের গ্রোথ হরমোনটা কাজ করে। তো ওই সময় যদি একটা বাচ্চা না ঘুমিয়ে খেলাধুলা করে বা তার টাইম স্পেন্ড করে তাহলে সেই বাচ্চাটা অটোমেটিক্যালি কিন্তু গ্রোথটা কমে যাবে। তো পুষ্টির সাথে মানে আমি শুধুমাত্র একটা চার্ট করে দিলাম বা আমরা বলে দিলাম এই খাবারগুলো খাও তাতেই কিন্তু হবে না, আমাদের এই ঘুম, আমাদের পানি খাওয়া, আমাদের ব্যায়াম, আমাদের কাজের লেভেল, কত গ্যাপে আমরা খাবারটাকে খাচ্ছি, কতটুকু পরিমাণে খাচ্ছি, কোয়ান্টিটি এবং কোয়ালিটি অফ ফুড দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শুধুমাত্র যে খাবার খেলেই আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে তা কিন্তু না, আপনি খাবার খেলেন কিন্তু আপনি ঘুমালেন না, তার একটা স্ট্রেস আপনার ফেসে পড়বে, আপনার বডিতে পড়বে অটোমেটিক্যালি, আপনার মেন্টাল রিটার্ডেশন তৈরি হবে, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের একটা ব্যাঘাত ঘটে। তো মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হলে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে যে অলওয়েজ আপনাকে একটা ডিসিপ্লিন লাইফ মেইনটেইন করতে হবে। আমরা একটু আগে বলেছি যে ডায়াবেটিক পেশেন্ট বললাম 3D, অর্থাৎ ডায়েট, ডিসিপ্লিন এন্ড ড্রাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো যে এই তিনটার একটা থেকে বের হয়ে যাবে তাহলে কিন্তু সে প্রপারলি তার যে সৌন্দর্যের কথা বললেন, তার যে লাইফস্টাইলের কথা বললেন, সেটা কিন্তু প্রপারলি হলো না। একজন ডায়াবেটিক পেশেন্টের জীবনটাকে আমরা এখন একটা সুস্থ যারা মানুষ আছে তাদেরকে বলি এভাবে চললে আপনি লাইফ লং এন্টি এইজিং যে থাকতে চাই বা যে কোনো অবস্থায় সুস্থ থাকতে চাই, বয়সটাকে ধরে রাখতে চাই, রিফ্রেশ থাকতে চাই, রোগ মুক্ত থাকতে থাকার একটা অন্যতম উপায় হলো খাবারটাকে ঠিক টাইমে নেওয়া, খাবারটাকে মেপে খাওয়া, আপনার পানির পরিমাণ ঠিক রাখা, প্রতিদিন কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেওয়া, আপনার আর্থিক এটাকে এনশিওর করা, স্ট্রেসটাকে রিলিফ করা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই টোটালটার সমন্বয়ে আসলে আপনার একটা সুন্দর জীবন তৈরি হবে।